প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ করোনাকালীন সময়ে আমরা অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। অনলাইন ক্লাসসমূহ চলতে থাকবে, সাথে সাথে আমাদের অফলাইন ক্লাস চলছে। তোমরা আশা করি বাসায় অনলাইন ক্লাসগুলো এগুলো তোমরা ফলো করছো। আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, আমরা যেটা গত ক্লাসে বলছিলাম যে সুশাসনের বৈশিষ্ট্য, পৌরনীতি সুশাসন ক্ষমতায়, পৌরনীতি কি, পৌরনীতির সংজ্ঞা, পৌরনীতি পরিধি, পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা, এগুলো আমরা আলোচনা করছি। আমরা গত ক্লাসে সুশাসন, পৌরনীতি ও সুশাসন, সুশাসনটা আলোচনা করছিলাম। আজকে আমরা সুশাসনের বৈশিষ্ট্য শুনব, অর্থাৎ আমরা একটি রাষ্ট্রের কী কী কর্মকাণ্ড দেখলে বা কী কী ইন্ডিকেটর দেখলে আমরা বুঝতে পারবো যে রাষ্ট্রে সুশাসন, ওই রাষ্ট্রে সুশাসন বিদ্যমান। তাহলে সুশাসন যদি একটি রাষ্ট্রে থাকতে গেলে আমরা দেখতে পারি যে অংশগ্রহণ, অর্থাৎ জনগণে অংশগ্রহণ, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বা সরকারের যেসব কার্যাবলী, উন্নয়ন কার্যাবলী গৃহীত হয়, সরকার যে কার্যাবলী জনগণের কল্যাণের জন্য করে থাকে, সেই সেই কল্যাণকর কার্যসমূহ জনগণের অংশগ্রহণ আছে কিনা, জনগণের ব্যাপক অংশগ্রহণ সরকারের কাজসমূহকে ত্বরান্বিত করে, কাজসমূহকে দ্রুত গতির দিকে ধাবিত করে, কাজসমূহ দ্রুত বাস্তবায়িত হয়, ফলে জনকল্যাণ ত্বরান্বিত হয়। তাই জনগণের অংশগ্রহণ হলে এক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ হয়, সরকারের কাজের দীর্ঘসূত্রিতা থাকে না বা দীর্ঘসূত্রিতা বন্ধ হয়ে যায়। তাই জনগণের অংশগ্রহণ একটি বড় বিষয়। আমরা দেখতে পাবো যে ওই রাষ্ট্রে জনগণের অংশগ্রহণ কেমন, অর্থাৎ সরকারি কর্মকাণ্ডের সম্বন্ধে। আইনের শাসন, আইন সকলের জন্য সমান, সকলে একই আইনের অধীনে, একই বিচার ব্যবস্থার অধীনে, একই আইন সকলের জন্য সমভাবে প্রযোজ্য, অর্থাৎ ধনী গরিব, ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলে আইনের আওতার মধ্যে থাকবে, আর সকলের জন্য একই আইন প্রযোজ্য হবে। কেউ আইন লঙ্ঘন করলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। আইন এক্ষেত্রে আইনের শাসন বলতে আমরা সাধারণত থাকি যে কাউকে বিনা বিচারে আটক রাখা যাবে না, কাউকে গ্রেপ্তারি করা না, গ্রেপ্তার করা যাবে না, তাকে আইনের আশ্রয় লাভের অধিকারী হতে হবে, অর্থাৎ সে যাতে আইনের আশ্রয় লাভ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইন রাষ্ট্রের মানুষের, নাগরিকদের নিরাপত্তা বিধান করে থাকে, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ যে আইন অর্থাৎ সংবিধান নাগরিকদের আইনের সুরক্ষা দিয়ে থাকে। সংবিধানে নাগরিকদের প্রয়োজনীয় বিধিবিধান উল্লেখিত থাকে, তাই আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া ওই রাষ্ট্রে জরুরি, যদি আমরা সেখানে সুশাসন দেখতে চাই। স্বচ্ছতা,
সকল কর্মকাণ্ডে সরকারের স্বচ্ছ থাকতে হবে, অর্থাৎ যাতে জনগণ দেখতে পারে যে সরকার যে কর্মকাণ্ডসমূহ গ্রহণ করেছে, যে কর্মকাণ্ডসমূহ বাস্তবায়ন করেছে, ওই কর্মকাণ্ডসমূহ স্বচ্ছ অর্থাৎ দুর্নীতিমুক্ত রয়েছে, কাজের যে হিসাব, কাজের যে পরিচালন, সকল কিছু জনগণের জন্য উন্নত থাকবে, এই স্বচ্ছতা থাকা দরকার। যেমন তোমরা যারা অনলাইনে ভর্তি হয়েছ, অনলাইনের মাধ্যমে এখানে যার যেমন জিপিএ ক্রমানুসারে তোমরা বিভিন্ন কলেজে আবেদন করেছো এবং সে জিপিএ ভিত্তিতে সকলে তোমরা ভর্তি হয়েছো, এক্ষেত্রে আমরা এই ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা দেখতে পাই। এভাবে প্রতিটি কাজের ক্ষেত্রে আমরা স্বচ্ছতা বা স্বচ্ছ কাজ আমরা দেখতে পাবো। সরকারের বৈধতা, সরকারের বৈধতা একটি গুরুত্বপূর্ণ বিষয় সুশাসনের ক্ষেত্রে, কারণ বৈধ সরকার যদি না হয় জনগণ সেক্ষেত্রে সরকার প্রতি অনিয়ম প্রকাশ করতে পারে, রাষ্ট্রে বিপ্লবের সম্ভাবনা থাকে। এ কারণে জনগণ কর্তৃক নির্বাচিত বৈধ সরকার জনগণের উন্নয়নের জন্য কর্মকাণ্ডসমূহ গ্রহণ করে থাকে এবং রাষ্ট্রের দ্রুত উন্নয়ন সাধিত হয়। এক্ষেত্রে সরকারের বৈধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সরকার যদি বৈধ না হয় জনগণ তার কাজে মূল্যায়ন করতে পারে না, বা জনগণের ইচ্ছার বিরুদ্ধেও সরকার অনেক সময় কাজ করে থাকে। কিন্তু বৈধ সরকার হলে তারা জনগণের কল্যাণের জন্য কাজ করে থাকে, এক্ষেত্রে সুশাসন ওই রাষ্ট্রে দেখা যায়। এরপরে আমরা দেখতে পাই যে জবাবদিহিতা, জবাবদিহিতা সরকারের একটি অন্যতম বিষয়। জবাবদিহিতা না থাকলে কেউ কখনো কোনো কাজ সুষ্ঠুভাবে তিনি যেমন সম্পন্ন করেন না, তেমনি জনগণ রাষ্ট্রীয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের জবাব চেয়ে যদি জবাব না পায় সেক্ষেত্রে উন্নয়ন সম্ভব হয় না, অর্থাৎ কাজে দায়বদ্ধ বলতে আমরা বলি যে কাজে দায়বদ্ধ, অর্থাৎ কোনো রাষ্ট্রে সরকার পরিবর্তন হওয়ার মাধ্যম হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন। নির্বাচনে যখন কোনো সরকারের মেয়াদ শেষ হয়ে যায় তখন যখন নির্বাচন আসে তখন সে তার ওই সময়ে পরবর্তী সময়ের কর্মকাণ্ডের জবাব দিতে বাধ্য থাকে। যদি কর্মকাণ্ডের সমূহ জনগণের পছন্দ না হয় তখন তারা ওই সরকারকে পুনরায় নির্বাচন নাও করতে পারে। এক্ষেত্রে যদি জবাবদিহিতা থাকলে রাষ্ট্রের উন্নয়ন এবং সকল কর্মকাণ্ডের সমূহ দ্রুত বাস্তবায়ন হয়, এক্ষেত্রে আমরা ভবিষ্যৎ রাষ্ট্রের সুশাসন দেখতে পারি। গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যম আমরা বলতে বুঝি রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ইত্যাদিকে বর্তমানে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এগুলোকে বুঝে থাকি। এছাড়া বর্তমান সময় টুইটার, ফেসবুক এগুলো জনপ্রিয় গণমাধ্যম হিসাবে পরিচিতি লাভ করেছে। এই গণমাধ্যমসমূহ যদি স্বাধীন না হয়, যদি তারা তাদের কর্মকাণ্ডসমূহের ক্ষেত্রে সরকারের বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ তারা তাদের স্বাধীনমতো কাজ করতে না পারে,
সরকারের গঠনমূলক সমালোচনা করতে না পারে তখন ওই রাষ্ট্রে শোষণ সুস্থ হওয়া সম্ভব হয় না। তাই গণমাধ্যমের যদি স্বাধীন থেকে ব্যবহার গণমাধ্যম সরকারের যৌক্তিক সমালোচনা করে সরকারকে সঠিক পথে চলতে বাধ্য করে এবং সরকারও গণমাধ্যমের সমালোচনা হয়ে তারা অযৌক্তিক অনৈতিক কাজ করতে বাধা করে শোনায়, তখন সে নিজে গণমানুষের বা জনকল্যাণকর কার্যগুলি সময় করে থাকে। সাধারণত সরকারের শাসন বিভাগ আইন এবং বিচার বিভাগকে কোথাও কোথাও কখনো কখনো নিয়ন্ত্রণ করেছে, তাই স্বাধীন বিচার বিভাগ একটু গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে সরকার বিচার বিভাগের উপর কাজের উপর হস্তক্ষেপ করতে পারে না, বিচার বিভাগ তার স্বাধীন এবং তার বিচার কার্য পরিচালনা করে। এই বিচার কাণ্ড নাগরিকদের রাষ্ট্রের যে নাগরিক যারা আছে অর্থাৎ রাষ্ট্রের সকল সদস্যদের জন্য একই বিচার ব্যবস্থা থাকবে এবং তারা স্বাধীন এবং নিয়মিতভাবে বিচার কাণ্ড সম্পাদন করবে। যদি বিচার কাণ্ড সম্পাদন এক্ষেত্রে বাধাগ্রস্ত না হয়, স্বাধীনভাবে বিচার কাণ্ড করতে পারে, তাহলে ওই রাষ্ট্রের প্রশাসন গুরুত্বপূর্ণ অর্থাৎ শাসন বিভাগকে কোনোভাবে প্রভাবিত হওয়া চলবে না। শাসন বিভাগ বিশ্বের অনেক দেশেই দেখা যায় বিশ্বের দেশসমূহ সাধারণত যে শাসন বিভাগের নিয়ন্ত্রণে বিচার এবং আইন বিভাগ প্রচলিত হয়ে যা আদৌ কাম্য নয় বা কল্যাণ বা নয়। এরপরে আমরা দেখতে পারি যে বিকেন্দ্রীকরণ
তার একটি রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন যখন প্রচারিত হয় তখন একটি সরকার যখন নির্বাচিত হয় তখন তার যে জনগণের জন্য যেসব তার নির্বাচনী জিনিসটি বাস্তবায়নের ক্ষেত্রে সে দায়িত্বশীল আচরণ করে থাকে সাধারণত। অর্থাৎ জনগণ চায় যে সরকার তার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সমস্যা সঠিকভাবে পালন করুক এবং জনকল্যাণ স্বাভাবিকভাবে বজায় থাকে যাতে সেই ব্যবস্থা করে থাকে। এক্ষেত্রে দায়িত্বশীল আচরণ যদি সরকার না করে থাকে কর্মকর্তা উন্নয়ন সম্ভব হয় না, উন্নয়ন সম্ভব না হলে পরিবেশ দেখা যায়। দক্ষতা সরকারের একটি বিষয়, অর্থাৎ সুষম ক্ষেত্রে তথ্য প্রযুক্তি শিল্প এইসব ক্ষেত্রে ব্যাপক অগ্রসর লাভ করতে হবে, এক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ অর্থাৎ দক্ষ কর্মী দক্ষ লোকবল এক্ষেত্রে দরকার। দক্ষ লোকবল না হলে অনেক সময় তথ্য প্রযুক্তির ব্যবহার সঠিকভাবে হয় না, অর্থাৎ এক্ষেত্রে দক্ষ লোকবল বা জনবল বা দক্ষ কর্মী তৈরি করা দরকার যাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে কর্মকাণ্ড সম্ভব বাস্তবায়িত হবে সে কর্মকাণ্ড সম্ভব দ্রুত এবং নির্ভুল যাতে করা যায়, তাহলে আমরা দেখতে পাব সংবিধানশীলতা। সংবিধানশীলতা অর্থাৎ কোন কাজ যখন সরকার বাস্তবায়ন শুরু করে বাস্তবায়ন করে তখন যাতে সেই কাজ যাতে দ্রুত কাজ সম্পন্ন হয় সেই চেষ্টা করে থাকে। এক্ষেত্রে সরকারকে কোনো কাজের জন্য কোনো কাজের ব্যাপারে আমি যখন বা নাগরিকগণ যখন চেষ্টা করবে বা নাগরিকগণ যখন প্রয়োজন হবে তখন সরকার ওই ক্ষেত্রে দ্রুত সাড়া প্রদান করবে। অর্থাৎ আমার কোনো চাকরির ব্যাপারে আমি কোনো অ্যাপ্লাই করলে বা তোমরা যারা দেশের নাগরিক আছো তারা কোনো অ্যাপ্লাই করলে সরকার সেটা দেখে দ্রুত ফিডব্যাক দেওয়া কোনো কাজের ক্ষেত্রে, যেমন আমরা ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনে বিভিন্ন তারা জনসাধারণের কাজ করে থাকে সেই কাজের ক্ষেত্রে নাগরিকদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা সেই সব জায়গায় আমাদের কাজের জন্য যে দেখবেন তা আমাদের প্রয়োজনে করে তারা যাতে ওই সংস্থার সঙ্গে যাতে দ্রুত সাড়া প্রদান করে যাতে সাড়া প্রদান করে জনগণের জনকল্যাণ দ্রুত বাস্তবায়ন করে সে ব্যবস্থা যদি আমরা দেখতে পারি আমরা বুঝতে পারবো এর আসলে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে। এরপর আছে জনসন্তুষ্টি বলতে আমরা বুঝি যে সরকারের কর্মকাণ্ড সমূহ যদি জনগণের কল্যাণে অগ্রসর না হয় তাহলে জনগণ তার কাজের ক্ষেত্রে সন্তুষ্ট হবে না। জনগণ যদি অসন্তুষ্টি লাভ করে, জনগণ যদি সরকারের কাজের ক্ষেত্রে অনীহা অনাগ্রহ প্রকাশ করে তখন আমরা দেখতে বুঝতে পারবো যে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। সুশাসন প্রতিষ্ঠিত হতে হলে সরকারকে নাগরিকদের সন্তুষ্ট রাখতে হবে, সন্তুষ্ট করতে হবে। যদি জনগণ সন্তুষ্ট হয় তাহলে আমরা মনে করবো যে সরকার তার কাজের ক্ষেত্রে সফল হয়েছে এবং
তখন বলা যাবে যে সুশাসন হয়েছে। তাহলে এই বৈশিষ্ট্যসমূহ যদি আমরা দেখতে পারি একটি রাষ্ট্রে বিদ্যমান, তখন আমরা মনে করব যে ওই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ছাত্রবৃন্দ, আজ আমরা সুশাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় এটা দেখবে। করোনাকালীন সময়ে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধির মধ্যে মুখে মাস্ক পরিধান করা, হাত ধোয়া বা স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, এই কাজগুলো আশা করি এই মহামারীর সময় আমরা এটা করে থাকবো। স্বাস্থ্যবিধি শুধু মহামারী নয়, সকল সময় আমরা মেনে চলব। তো আগামী ক্লাসে সকলকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।